নমস্কার, আমি ঋতুপর্ণা সিনহা। সামনেই 28শে আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। 28 মানে আমাদের এক ভালোবাসার দিন, 28 মানে আমাদের এক আবেগের দিন, 28 মানে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন, 28 মানে নতুন সূর্যের ভোর। প্রত্যেক বছরের মতো এই বছরও গান্ধী মূর্তির পাদদেশে আমাদের নেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি ছাত্র যুব উন্নয়নের মণি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাজের জন্য বার্তা দেবেন। তাই আমি নিশ্চিত বাংলার প্রতিটা প্রান্তর থেকে তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা কলকাতার রাজপথে সেদিন ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত হবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা, যে আদেশ আমাদেরকে দেবে, সেই আদর্শ, সেই বার্তা আমাদের চলার পথের অঙ্গীকার হবে। তাই সকলে আমরা একসঙ্গে সেদিন কলকাতার রাজপথ আমরা কাটাবো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।